নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের যুগটা হচ্ছে কি, আজকের যুগটা হচ্ছে প্রত্যেক মানুষ সামনে লোকের কাছে সর্বক্ষণ আকর্ষণীয় হতে চায়। কিন্তু মানুষ বলতে কি, নারী আর পুরুষ উভয় তো এরাই তো হন। নারী পুরুষ মিলে দেখাতে গেলে চেহারা খুব সুন্দর আছে, খুব ভালো আছে, ভাবভঙ্গিমা খুব ভালো আছে, একটা বিশিষ্ট আকর্ষণ থাকে যাদের মধ্যে, তাহলে কী হবে, তারা ঈশ্বরের ঘর থেকেই সে জিনিসটাকে নিয়ে জন্মেছেন। এমন এমন প্রচুর মানুষ আছে যেটাকে আপনি একবার দেখেছেন, আপনার ইচ্ছে হচ্ছে বারবার ওকে দেখি, বারবার তার মুখে কিছু কথা শুনি, আপনার তার স্টাইল, তার কথা বলার অ্যাটিটিউড সব কিছু আপনার ভালো লাগছে। তার মানে এমন হচ্ছে আপনার পাশ দিয়ে হয়তো বেরিয়ে গেল, সে আপনি আবার ঘুরে তাকালেন, তার মানে কী হচ্ছে, তার মধ্যে একটা আকর্ষণ শক্তি রয়েছে, আকর্ষণীয় ব্যক্তি হচ্ছে, সে নারী হোক পুরুষ হোক। আবার দেখুন আরেকটা হচ্ছে, আজকের যুগে আর কী হয়, আপনাদের এমন একটা মুদ্রার কথা বলতে যাবো, দেখুন আগে এটা জেনে নিন যে এমন একটা মুদ্রার কথা বলবো যেটাকে অ্যাপ্লাই করে আপনার মধ্যে অ্যাট্রাকশন পাওয়ারটা প্রচুর বেড়ে যাবে, মানে একটা অ্যাট্রাকশন স্কিলটা প্রচুর আপনার বেড়ে যাবে, আর তারপরে এবং ক্যাপাবিলিটি তৈরি করবেন যার নাম হচ্ছে সর্ব আকর্ষণীয় মুদ্রা। মানে এটার মধ্যে একটা জিনিস জেনে রাখুন যে আপনার মধ্যে আকর্ষণ না থাকলে আপনি জীবনে কিচ্ছু করতে পারবেন না, এটা জেনে নিন। সাধারণ থেকে সাধারণ মানুষের মধ্যে কিছু না কিছু অ্যাবিলিটি একটা থাকে, তার মধ্যে একটা আকর্ষণ থাকে, যার সাথে কথা বলতে গিয়ে আপনি অ্যাট্রাক্ট হয়ে যান, তার মানে বুঝতেই পারছেন সে মানুষ কত আকর্ষণীয়। সে কথা হয়তো তার সুন্দর নেই, কথা হয়তো এমনভাবে বললো আপনাকে অ্যাট্রাক্ট করে নিল, তার মানে বুঝতে পারছেন জিনিসটা হচ্ছে এটাই। আর মানুষের মধ্যে একটা অ্যাট্রাকশন পাওয়ার থাকা দরকার, কিছু কিছু মানুষ নিয়ে জন্মেছেন, কিছু কিছু মানুষ এখানে জন্মার পর ওটাকে অ্যাপ্লাই করেছেন, দেখেছেন, বুঝেছেন। আর প্রত্যেক মানুষের মধ্যে সে শক্তি আছে, সবার মধ্যেই আছে যদি সে ঠিকভাবে অ্যাপ্লাই করতে পারে। এবার দেখুন আকর্ষণটা হচ্ছে কীভাবে ওয়ার্কআউট করে আমাদের জীবনে, এটাই আমি আপনাদেরকে বোঝাতে চাই। আকর্ষণের মাধ্যমে সারা পৃথিবী চলছে, আপনি জানেন সারা পৃথিবী আকর্ষণের মাধ্যমে চলছে, আর মেটেরিয়াল ওয়ার্ল্ড চলছে, সমস্ত যত সব মেটেরিয়াল ওয়ার্ল্ড আজকে আকর্ষণের মাধ্যমে কিন্তু চলছে। আমরা হয়তো মানে মানুষের মধ্যে আকর্ষিত করা, মানুষকে আকর্ষিত করা, সমস্ত মানুষের মধ্যে স্বাভাবিক আকর্ষণ ছাড়া মানুষ কোনো সুখ সুবিধা পায় না। আপনি জেনে রাখুন যে আকর্ষণ ছাড়া আপনি কোনো সুখ সুবিধাও পাবেন না, আপনি মানুষের কাছে প্রিয় হয়ে উঠবেন না, এটা একদম ফ্যাক্ট। আপনি মিলিয়ে দেখুন, আপনি হয়তো পোশাক পরার পর হয়তো আকর্ষণীয় লাগছেন, কিন্তু অর্ডিনারি পোশাক পরার মধ্যে যদি আপনার মধ্যে সে আকর্ষণ ভাবটা নেই, তাহলে আপনার জীবন বেকার। আকর্ষণ শুধু চেহারা দিয়ে হয় না, সুন্দরতা দিয়ে হয় না, সৌন্দর্য দিয়ে হয় না, আপনার মধ্যে ভাবভঙ্গি এমন হয় যেটাকে মানুষ দেখলেই একবার মুগ্ধ হয়ে যায়। তার মুগ্ধ হয়ে যাওয়ার এ নয় তা আপনার পেছনেই পড়ে গেলে আপনাকে প্রেম করতে শুরু করলো, না সেটা আমি বলছি না। একটা মায়ের মধ্যে একটা খুব সুন্দর আকর্ষণ পাওয়া যায়, একটা পিতার মধ্যে পাওয়া যায়, একটা ভাইয়ের মধ্যে পাওয়া যায়, একটা বোনের মধ্যে পাওয়া যায়, একটা প্রেমিকার মধ্যে পাওয়া যায়, একটা স্বামী স্ত্রীর মধ্যে পাওয়া যায়, সবার মধ্যে একটা আকর্ষণ থাকে। কিন্তু এই আকর্ষণটাকে আপনি সর্বদা বজায় রাখার জন্য আপনি কীভাবে নিজেকে অ্যাপ্লাই করবেন, কীভাবে কোনটা কী মুদ্রা করলে আপনাদের এই জিনিসটা বজায় থাকবে, যার ফলে আপনি সামনের লোককে অ্যাট্রাক্ট করতে পারবেন। আপনার হয়তো কথাবার্তা ঠিকভাবে বলতে পারে না, কিন্তু আপনার আবহাব এমন রয়েছে যেটা দেখলে মানুষ আপনাকে বসাবে, বলবে আপনার সাথে কথা বলতে সে বাধ্য হবে, যেহেতু আপনার মধ্যে কিছু একটা মানে এক্সট্রা আপনার কোনো একটা শক্তি আছে। আজকে যারা বিজনেস করছেন, চাকরি করছেন, মানে যতক্ষণ না আপনি তার মধ্যে, যতক্ষণ না মানুষের তার মধ্যে কনভিনসিং স্কিলগুলো ডেভেলপ হবে, ততক্ষণ সে সাকসেস হবে না। যে দোকানেই আপনি যান বা যে চাকরি করছেন, আপনার মধ্যে মানে কনভিনসিং পাওয়ারটাই সবথেকে বড় হচ্ছে, আপনার কথাবার্তার মধ্যেই মানুষ অ্যাট্রাক্ট হয়ে যায়। কথাবার্তার মধ্যে মানুষ কী হয়, একটা দোকানে আপনি হয়তো একটা জিনিস 500 টাকা পাচ্ছেন, আবার একটা দোকানে 510 টাকায় পাচ্ছেন, আপনার সে দোকানদার এমনভাবে আপনাকে কনভিন্স করছে, এমনভাবে কথা বলছে, আপনি 510 টাকা দিতে বাধ্য হয়ে যান, 10 টাকার জন্য আপনার এ নয়, কারণ ওর ব্যবহারটা এত সুন্দর লেগেছে আর কথাবার্তা এত ভালো লেগেছে, তার মধ্যে একটা আকর্ষণ শক্তি রয়েছে, তার মধ্যে মানে কী বলে ডিসপ্লে করার এত সুন্দর আপনার ব্যবহারটা রয়েছে, মানে বুঝতে পারছেন যে আকর্ষণ শক্তি ছাড়া আজকালকার জীবনে কোনো কিছু আপনি বিক্রি করতে পারবেন না, আপনি কোনো মানুষকে অ্যাট্রাক্টও করতে পারবেন না, এটা ফ্যাক্ট। কিন্তু তাহলে আজকের যুগে প্রত্যেক মানুষের মধ্যে একটা বিশিষ্ট আকর্ষণ না হলে সে মানুষকে অন্যরা কোনো পাত্তাই দেয় না, একদম ফ্যাক্ট দিস ইজ। আপনি জেনে রাখুন মানুষ মানুষকে পাত্তা দিতে চায় না যদি তার মধ্যে কোনো আকর্ষণ শক্তি নেই, আকর্ষণীয় নেই। পৃথিবীতে অনেক মানুষ আছেন যারা দেখতে ভীষণ সুন্দর হন, কিন্তু তাদের মধ্যে আসল শক্তি যার নাম হচ্ছে আকর্ষণ শক্তি বিন্দু মাত্র নেই। আপনি সুন্দর হয়ে গেলেন, এত সুন্দর হলেন, তার মধ্যে সাজগোজ করে আরও সুন্দর হয়ে গেলেন, কিন্তু আপনার কথাবার্তা বা আপনার মানে ইমপ্রেশনস এমন কিছু নেই যেটা আপনার উপরে আকর্ষিত হবে।
ঠিক তার বিপরীত দেখুন যদি বলি একটা কথা, পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা হয়তো সুন্দরতা নেই, তাদের মধ্যে সুন্দরতা বলে কিচ্ছু নেই, কিন্তু তাদের আবার ভীষণ, তারা ভীষণ আকর্ষণীয় কেন হয়ে যান, কেন হয়ে যান? তার হয়তো মুখ এবড়ো খেবড়ো আছে, যাই হোক তার কথা বলার স্টাইল, তার কথাবার্তার ভঙ্গিমা, মানে এত সুন্দর হয় মানুষকে অ্যাট্রাক্ট করে না। তার মানে হচ্ছে কি, তার মধ্যে ইনবিল্ট হয়তো এই আকর্ষণ শক্তি ঈশ্বরের ঘর দিকে নিয়ে এসেছে, আবার হয়তো কিছু মানে প্রেরণা শক্তি দিয়ে প্রাপ্ত হয়েছে। এই আকর্ষণ শক্তিকে কীভাবে আপনার মধ্যে ভিতরে, আপনার ভিতরে সহজভাবে আনতে পারবে সেটাকে নিয়ে আমি আজকে আপনাদের জানাবো। দেখুন একটা মুদ্রা আছে, এই মুদ্রাটাকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নিন আপনি ভালো করে বুঝে নিন। এই মুদ্রাটাকে করার জন্য আপনার ভেতরে যে একটা ঊর্জা শক্তি, আপনার মধ্যে একটা আলাদা আকর্ষণ শক্তি জন্ম নেবেই নেবে। কীভাবে করবেন আমাদের দেখুন, এই পাঁচটা পাঁচটা দশটা আঙুল তো আমি সব কটাকে জুড়ে নেব, এবার দুটো আঙুলকে শুধু তুলে নিলাম, এই দুটো, এই দুটোকে আর তিনটে আমার জুড়ে আছে, তিনটেকে হাতে জুড়ে আছে, তার সাথে এইভাবে জুড়ে নিলাম, এটা করলাম, এরকম সোজা আঙুল আছে এগুলো, এবার সোজা আঙুলকে একটু ব্যান্ড করে নেবেন। এইভাবে করে আপনার বুকের পাশে নিয়ে আসবেন, আর বুকের পাশে এনে আপনাকে শুধু একটা ছোট্ট মন্ত্র করতে হবে, এইভাবে ভুলে বুঝে রাখুন। আর একবার দেখিয়ে দিচ্ছি, পাঁচটা পাঁচটা রয়েছে, এইভাবে মিলিয়ে নিলেন, মেলাবার পর আমাদের দুটো শুধু তুলে নিলাম, মানে আমার তর্জনীটা আর মধ্যমাটা তুলে নিলাম, সেটা আর বাদবাকি তিনটে জুড়ে আছে, দেখুন ভালো করে দেখে নিন। এবার ওটাকে তিনটেকে, এই তিনটেকে আমি জুড়ে নিলাম, জোড়ার পর এটা সোজা আছে, এটাকে একটু ব্যান্ড করে নিলাম, এইভাবে করে নিজের বুকের কাছে নিয়ে আসুন। আর আমি যে মন্ত্রটা বলছি, সকালে আপনি বিকেলে রাত্রি দুপুর যখন খুশি, এটার জন্য কোনো রিস্ট্রিকশন নেই, কী খেয়ে আছেন কী না খেয়ে আছেন, আমিষ নিরামিষ সব কিছু খেতে পারেন, কোনো দিনক্ষণ নেই, যখন থেকে শুরু করতে পারেন। হ্যাঁ, যদি শুক্রবার থেকে শুরু করেন খুব ভালো, শুক্রবার থেকে শুরু করতে পারেন। একটা সহজ মন্ত্র আপনার সকলেই জানেন, শুধু ক্লিম বলবেন, ক্লিং ক্লিং মন্ত্রটাই বলবেন আপনারা। এই মন্ত্রটা সকাল বিকেলে রাত্রি শুধুমাত্র পাঁচ মিনিট থেকে দশ মিনিট, এই মন্ত্রটাকে আপনি সকালে বসে করুন বা বিকেলে করুন বা রাত্রি করুন, যখন আপনার সুবিধা আছে। হ্যাঁ, একটা কথা আছে এর মধ্যে, আপনাকে এই মন্ত্র করার সময় বা এই মুদ্রাটাকে অ্যাপ্লাই করার সময় আপনি লাল আসনে বসবেন, একটা লাল আসন পেতে নেবেন, তার উপরে বসবেন। লাল আসন যদি না থাকে, লাল কাপড় থাকলেও চলবে, কোনো ব্যাপার নেই, পূর্ব দিকে মুখ করে বসবেন। এবং তার সাথে একটা কথা হচ্ছে যে আপনি আসনে বসছেন, মানে খাটে বসুন, চেয়ারে বসুন, সোফায় বসুন, মেঝেতে বসুন, যেরমভাবেই বসছেন কোনো এর মধ্যে অসুবিধা নেই। আর যখন খুশি করতে পারেন, মানে অবশ্যই এটা খেয়াল রাখবে, এটা লাল কাপড় বা লাল আসন একটা পেতে দেবেন। আপনি যাকে, যার সামনে আকর্ষণীয় হতে চান, আপনার হয়তো আমি বললাম যে হেয়ার স্টাইল ইত্যাদি সব কিছু ঠিক আছে, কিন্তু তাও আপনাদের মধ্যে একটা অভাব দেখা যায় যে আপনি মানুষে প্রিয় হতে পারেন না। সর্বপ্রিয় হতে গেলে, সবার কাছে আকর্ষণীয় হতে হলে আপনাকে এই মুদ্রাটা করবেন, আর দেখবেন আপনার মধ্যে একটা ঊর্জা শক্তি। হ্যাঁ, যখন এটা করবেন তখন একটু আজ্ঞাচক্রটা, এটাকে আজ্ঞাচক্র বলা হয়, এটাকে একটু এ করে নেবেন, টিপে নেবেন, টেপার পর মধ্যে কী হবে, আপনাদের মানে কী বলে একটা আলাদা শক্তি আপনার ভেতরে আসতে শুরু হয়েছে। আস্তে আস্তে যেই মন্ত্রটা বলবেন, এমন কিছু ব্যাপার নেই যে দশবার মন্ত্র বলবেন, পনেরোবার বলবেন, কোনো ব্যাপার না, আপনি পাঁচ মিনিট দশ মিনিট যতবার মন্ত্র মনে আসবে, আর মনে মনে বলবেন মন্ত্রটা, জোরে জোরে বলবেন না, মনের মধ্যে ভিতরে ভিতরে বলবেন। আর আপনি যার বিষয়ে হয়তো আপনি চাইছেন যে এর সামনে আমি খুব বেশি আকর্ষণীয় হতে চাই, তার নামটা বলে নেবেন, দেখবেন তার সে লোকটা আপনাকে ভীষণভাবে আপনাকে মানে মানে কী বলবে, আপনি যেটা হয়তো অনুভব করছিলেন আমার মধ্যে সেই শক্তিটা নেই, আপনাকে সেই শক্তিটা আপনার মধ্যে এমন আসবে, সে আপনাকে জিজ্ঞেস করতে শুরু করে দেবে, আপনাকে ভালোবাসতে শুরু করে দেবে, আপনার সাথে কথা বলবে। আমি এই জন্যই বললাম যে নিজের মধ্যে সর্বদা একটা আকর্ষণ শক্তি জন্মান, আকর্ষণ শক্তি যার মধ্যেই রয়েছে সে মানুষ সর্বপ্রিয় হয়ে যায়, আর সর্বপ্রিয় হয়ে যায় মানুষ তাহলে কী হয়, আপনারা জানেন কি, একটা কথা বলে রাখি যে যত সিনেমা আর্টিস্টরা আছে, যত অ্যাক্টর অ্যাক্ট্রেস যারা স্টেজে কাজ করে, মিডিয়াতে কাজ করে, বা যারা নিউজ ইত্যাদি পড়ে, তারা সকলেই সকলেই আমি বলবো এই আকর্ষণ মন্ত্রটাকে এটা অ্যাপ্লাই করেন, আকর্ষণ মুদ্রাকে আর মন্ত্রটাকে অ্যাপ্লাই করেন। কেন করেন, যেহেতু ওরা আকর্ষণীয় হতে চায়, লোকের সামনে একটা আকর্ষণ তাদের দেয়। আপনি দেখুন বহুদিন ধরে এমন এমন মানুষ আছে যারা নিউজ রিডার আছেন বা অ্যাঙ্কার আছেন বা যারা আছেন, বহু বছর ধরে একই সিটে বসে আছে, তাদের চেহারা দেখার জন্য শুধু লোকেরা টিভি খোলে, তাদের কথাবার্তা শোনার জন্য টিভি খোলে, তাদের কথা এমন অ্যাট্রাকটিভ হয়, এক একটা দিনে এক একটা নতুন নতুন কথা, তার মানে বুঝতেই পারছেন একটা অ্যাট্রাকশন কী হয়। আপনার হয়তো দেখুন চুল এখান থেকে একদম সাদা, হয়তো আপনার ভালো লেগে গেল, আপনি তাকেই দেখতে পছন্দ করেন, তার মানেটা হচ্ছে কি, আপনার আপনার মধ্যে একটা উইক পয়েন্ট আছে যে আপনি এর মতো আপনাকে নিজে অনুভব করছেন, তার মানে বুঝতে পারছেন যে সামনের লোকটা কেন এত অ্যাট্রাকটিভ হয়। সাজগোজ বড় কথা নয়, আমি কী বললাম, সাজগোজ বড় কথা নেই, অ্যাট্রাকশন অ্যাট্রাকশন
ওয়ে অফ টকিং, মানে এগুলো হচ্ছে কথা, আপনি কীভাবে কথা বলছেন, কীভাবে তার সামনে মানে সামনে প্রেজেন্টেশন রাখছেন, এটাই বড় কথা। আপনার মধ্যে সকলের মধ্যে আকর্ষণীয় শক্তি আছে, সবার মধ্যে আছে, কিন্তু লোকেরা বোঝে না, নিজের জায়গাটাকে বোঝে না। বোঝাবার জন্যই আমি আপনাদেরকে বোঝাতে চাইছি যে প্রত্যেক মানুষের মধ্যে, বিদেশে যান আপনি, বিদেশে যাবেন, সব মানুষের মধ্যে আকর্ষণ শক্তি আছে। তার মানে কীভাবে আছে দিয়া, মানে তারা এত বেশি মানে কথাবার্তা এমন স্টাইলে কথা বলে তাদের মানুষ একদম ফ্যান হয়ে যায়। সকলের মধ্যে আছে সেই শক্তি, আপনার মধ্যেও আছে, নিশ্চয়ই আছে। নিজেকে খুঁজুন, বার করুন আর চলে আসুন, দেখুন আপনিও সেই মানুষের প্রিয় হয়ে যাবেন, সবার প্রিয় হবেন। আপনার মধ্যে যদি আকর্ষণ শক্তি নেই, আকর্ষণীয় আপনি ব্যক্তি নন, তাহলে দেখবেন জীবনে ভীষণভাবে পিছিয়ে যাবে। এই আজকাল কথা হচ্ছে কি, মানুষের কথার উপরেই তো সব কিছু, কথা বলছেন এমনভাবে বলছেন যে ভীষণ আকর্ষণীয় লেগে যাচ্ছে, এমন একটা ফট করে কিছু বলে দিলে আপনি আকর্ষণীয় হয়ে গেলেন। কথাটা হচ্ছে যে আপনার মধ্যে সব শক্তি আছে, যদি নিজেকে গুছিয়ে বলতে পারেন। দেখুন ডায়লগ যারা বলে, ডায়লগ বলার একটা স্টাইল হয়তো, একটা সিনেমা আর্টিস্ট ছিল রাজকুমার হিন্দিতে, সে মারা গেছে অনেকদিন হয়ে গেছে, তার বলার স্টাইলটা এত সুন্দর ছিল, তার হাবভাব এত সুন্দর ছিল, অত চেহারা সুন্দর ছিল না, চলাফেরা স্টাইল এত সুন্দর ছিল, তার কথা ওকে দেখার জন্য পুরনো মানুষ যারা আছেন, হয়তো আমার প্রোগ্রাম বৃদ্ধ মানুষরা দেখছে, আমার মতন বয়সের লোকেরা, তারা হয়তো তার সিনেমা দেখেছেন, তাকে দেখার জন্য, তার সিনেমা দেখার জন্য এক একটা সিনেমা মানে একটা বই আর কি, ওর অন্তত 50 বার সিনেমা, 100 বার সিনেমা দেখেছে শুধু ওর স্টাইল দেখার জন্য, তারপর হয়তো উঠে চলে এসেছে বাইরে। কথাটা হচ্ছে কি, যে স্টাইল, যে কথাবার্তা, ভাবভঙ্গিমা আপনার মধ্যে সকলের মধ্যেই আছে, শুধু এটাকে জন্মাতে হবে। আপনার মধ্যে মরে গেছে হয়তো, সেই জায়গাটা মরে গেছে, আপনি হয়তো আছে আপনি পাচ্ছেন না, সেটাকে আপনি নিয়ে আসতে পারছেন না, এবার নিয়ে আসতে পারবেন। শুধু এই মুদ্রাটাকে অ্যাপ্লাই করুন, মুদ্রাটাকে অ্যাপ্লাই করে আর ক্লিং মন্ত্রটা বলবে, ক্লিং এই মন্ত্রটা শুধু বলুন, কয় লয় দীর্ঘই অনুসার, বুঝতেই পারছেন। এটাকে করে আপনি সবার প্রিয় হয়ে যাবে, মিলিয়ে রাখুন আমার কথা, সকলের মধ্যেই আপনার আকর্ষণ শক্তি আছে, তার মানে আপনারা ভালোভাবে বুঝেই গেছেন। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন, আবার দেখা হবে, নমস্কার।